আসসালামু আলাইকুম, আশা করি সকল দেশের ভাই বন্ধুরা ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, এই মুহূর্তে আমার সামনে একটি সেট দেখতে পাচ্ছেন, ফোনটা হচ্ছে নোকিয়া ফোন, নোকিয়া TA-1030 মডেল। তো সেটাতে সমস্যা, চার্জিং সমস্যা বন্ধুরা, চার্জিং শো করে কিন্তু ব্যাটারিতে চার্জ স্টোর হয় না, মানে ব্যাটারিতে চার্জ সেভ হয় না। তো আমি সেটাই আপনাদের আজকে দেখাবো, যে এই সমস্যাটা স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো। তো বন্ধুরা, আমি প্রথমে সর্বপ্রথম আমরা একটু চেক করে দেখবো যে আমাদের চার্জিং শো করে যে, সেটা আমি আপনাদের একটু দেখিয়ে দেবো, দেখে নেব। চার্জিং প্লাগটা আমি ঢোকালাম, দেখতে পাচ্ছেন চার্জিং শো করছে, অথচ ব্যাটারিতে কিন্তু চার্জ সেভ হয় না। তো এই সমস্যাটা আমি আপনাদের দেখাবো বন্ধুরা, এটা চার্জিং পোর্ট, এবং আমি এখানে চার্জিং পোর্ট করে সর্বপ্রথম যেটা আমরা চেক দেব সেটা হচ্ছে আমাদের এখানে ভোল্টেজ কতটুকু আসে, যে চার্জ শো করে কিন্তু ব্যাটারিতে সেভ হয় না, তাতে আমাদের এখানে ভোল্টেজটা কতটুকু আসে আমরা সেটা আগে দেখব। বন্ধুরা, একদম কিন্তু সীমিত ভোল্ট আসে এখানে, এক প্রকারের কোনো ভোল্টই না ধরাই চলে। তো যাই হোক, আমরা এখানে পোর্টটা চেক দেব যে আমাদের এখানে ভোল্টেজ আসে কোন পর্যন্ত ভোল্টেজ আসে সেটা আমরা দেখব। একটা নেগেটিভ ধরলাম, আমাদের কিন্তু পোর্ট ঠিক রয়েছে, আমাদের এখান থেকে কিন্তু ভোল্টেজটা ঠিকই আসতেছে, আমাদের এ পিনেও কিন্তু এখানে কিন্তু আমাদের ভোল্টেজটা আছে, তার মানে আমাদের চার্জিং সেকশনটা সম্পূর্ণ ভালো আছে। তো এরপরে সমস্যাটা বন্ধুরা আমি আগে দেখেছি, দেখেছিলাম, তারপর আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে এই সমস্যা হলে আমরা কোন সাইটগুলো আমরা চেক করব, কোন সাইটগুলো চেক করলে আমাদের সমস্যাগুলো কাজ করতে খুব সুবিধা হবে। যেহেতু আমাদের এখানে লাইনটা সম্পূর্ণ ভালো আছে, তার মানে কিন্তু এখানে আমাদের কোনো, এখন মূলত হচ্ছে আমাদের চার্জিং আইসিটা যে আছে, চার্জিং আইসিটা দিকে আমরা ফলো করব। লক সিস্টেম আমরা একটু সুস্থ মতো এখান থেকে খুলব, বাস আমরা ডিসপ্লেটা আলাদা করে নিলাম। এটা হচ্ছে লজিক, লজিকের নিচে বন্ধুরা আমাদের মূলত এসেটের সব পার্টসগুলো আছে। সেটটা বন্ধুরা কাজ করা হয়েছে এর আগে হয়তোবা। তো বন্ধুরা, আমি এখানে সেটটা আমরা এর আগে খুলেছিলাম, খুলে দেখেছি এখানে কিন্তু আমাদের আইসিটাই কিন্তু নেই, চার্জিং আইসিটাই কিন্তু এখানে আমাদের নেই। এটাকে বলা হয় মসফেট আইসি, তিন পিনওয়ালা, এক পিন, দুই পিন, তিন পিন। এখানে মূলত এই পিনটা আর্সেলকে সিপিউর ভিতর থেকে, আর এটা আর্সেলকে সরাসরি আমাদের এই সার্কিট ইয়ের থেকে, আপনার চার্জিং সেকশন থেকে আমাদের এই লাইনটা সরাসরি আর্সেলকে, এটা এই পিনটা। এখানে কিন্তু যে সমস্যাটা আমি আপনাদের দেখালাম, যে আমাদের ভোল্টেজটা কিন্তু ঠিকই এ পর্যন্ত আসছে, এখানে কিন্তু কোনো ভোল্টেজ নাই, তবুও কিন্তু চার্জিং শো করছে, কিন্তু ব্যাটারিতে চার্জ জমা হচ্ছে না। সেটা আমরা এখন আবার এখানে চেক করে দেখব, এই মসফেট আইসিটার লাইনটা আমরা চেক করে দেখব যে এখানে আমাদের কোনো ভোল্টেজ আসে কি না। যদি আসে তাহলে কিন্তু এখানে আমরা একটা যদি চার্জিং আইসি, মসফেট আইসি লাগাই, তাহলে কিন্তু আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। চার্জিং আমরা কানেক্ট করেছি, বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে ফুল ভোল্টেজটা চলে আসছে, তার মানে আমাদের এই মসফেট আইসিটা আমরা লাগালেই কিন্তু আমাদের অপর পাশে কিন্তু আমাদের ভোল্টেজটা চলে যাবে, তাহলে কিন্তু আমাদের কাজটা হবে। এই সমস্যাটা অনেক সময় অনেকে এইটা না দেখার কারণে হয়তো বা অনেক মসফেট আইসিটা ফেটে যায়, ফেটে যাওয়ার কারণে কিন্তু অফিসের লাইন যায় না, যার কারণে মনে করেন আমরা অনেক সময় কিন্তু ডাইরেক্ট কাজ করে থাকি।
তো এখানেও আমরা ডায়েটও কাজ করতে পারি, কিন্তু আমরা এখানে ডায়েটে কাজ করব না, এটা আমরা সেম আইসি লাগাবো, কিন্তু সেম আইসি তো আমার কাছে নেই, যার কারণে আমি একটা অন্য একটি নোকিয়া ফোনের নোকিয়া 105 থেকে আমি একটা এই 3 পিনওয়ালা একটা মসফেট আইসি আমি সংগ্রহ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন এই এটা আমি জাম্পার ওয়্যার দিয়ে আমি অলরেডি কানেকশন করেছি, আমি শুধু জাস্ট এখানে এটা আমি কানেক্ট করব, কানেক্ট করে আমি আপনাদের দেখাবো যে এটা এটাও দিয়েও কিন্তু আমাদের কাজ করা সম্ভব হবে এখানে, কারণ এই মসফেট আইসিগুলো কিন্তু আমরা কিনতে পাই না, এবং কি আমাদের দোকানে সবসময় এরকম সেকেন্ড হ্যান্ড ডেড বোর্ডও কিন্তু থাকে না, সেক্ষেত্রে কিন্তু আমাদের কাজগুলো যদি আমরা এরকম মসফেট আইসি হলেও কিন্তু আমরা কাজটা করতে পারি। এখন বিষয়টা হচ্ছে আমরা এই মসফেট আইসিটা কানেক্ট করবো কীভাবে, সেটা হচ্ছে এটা দেখতে পাচ্ছেন এটা কানেক্টরের পজিটিভ হবে এটা, আর এটা হবে সিপের ভিতরে লাইন, আর এটা হবে হলো আপনার ভোল্টেজের লাইন। আমি এখন এই পাশটা লাগাবো, জাস্ট মসফেট আইসিটা লাগাবো, জাস্ট এইভাবে লাগাবো, এই দুই পিনটা দিয়ে বলগা দুই জায়গায়, আর হচ্ছে লোকা নিচেরটা আমি এটা দিয়ে দেব বডিতে। তো এখন এখানে কিন্তু খুব ছোট্ট জায়গা, আমি এখানে আমি লাগাবো না, আমি এই লাইনটা আসছে এখান থেকে আমি এখান থেকে লাগাবো, আর এটা আসছে এখান থেকে আমি এখান থেকে লাগাবো, আমার সুবিধার্থে আমি এই দু জায়গা থেকে কানেকশন করব। আমাদের লাইনটা ছুটে গেছে বাস থেকে, আমাদের কিন্তু জাম্পারটা হয়ে গেছে। এখন এটা আমি নিচে উপরে আমি সার্জিক্যাল টিপ দিয়ে আমি লাগিয়ে দেব, এটা আমি এপাশে এখানে আমি লজিকের নিচে আমি দিয়ে দিব, এটা তার আগে আমরা এখন ভোল্টেজ দেখবো যে এখানে আমাদের ভোল্টেজ আসছে কিনা।
বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি ভোল্টেজ চলে এসেছে, যে ভোল্টেজে আমাদের ব্যাটারি স্টোর হবে সেই ভোল্টেজটা কিন্তু চলে এসেছে। তার মানে আমাদের কিন্তু কাজটা মোটামুটি সাকসেস হয়েছে। এখন আমরা যেহেতু মডিফাই আইসি লাগাইলাম, অন্য একটা আইসি লাগাইলাম, সেক্ষেত্রে আমরা দেখব যে আমাদের এখানে নট চার্জিং আসে নাকি আপনার চার্জ শো করে কি না সেটা আমরা দেখব। তাহলে আমরা বোর্ডটা একটু ফিটিং করে নেব। আমরা মাঝামাঝি রেখেছি যেন আমাদের ওখানে কোনো সমস্যা না হয়। ফোনটা অফ ইন করে দেখবো যে আমাদের চার্জটা নট চার্জিং বা চার্জিং লেখা আছে, তার মানে আমাদের চার্জ হবে, চার্জ হচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন যে আমরা যদি এরকম মসফেট আইসি যদি সেম না না থাকে তাহলে কিন্তু আমরা যদি এরকম 3 পিনওয়ালা আইসি যদি আমরা সংগ্রহ করে লাগাই দিই তাহলে কিন্তু আমাদের অবশ্যই কাজগুলো সাকসেস হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।